এটা একটা মজার জিনিস যে আসলে আমরা অর্থনীতির বইতে এমনকি ক্লাস ফাইভ থেকে পর্যন্ত কোনোদিন সুদের বিরুদ্ধে কিছুই পাইনি। ছোটবেলা থেকে সুদ কষার অঙ্ক করছেন, জাকাত কষার অঙ্ক কিন্তু করেন নাই। এই জাকাতকে ইসলামের মূল পাঁচ স্তম্ভের একটা দিয়ে দিছে, মানে অর্থনীতি ইসলামে কত গুরুত্বপূর্ণ, আর কোনো ধর্মে কিন্তু এটা পাবেন না। ইনভেস্টমেন্ট আমি কোথায় করতে পারি? অনেকে ইনভেস্টমেন্ট নিয়ে কোয়েশ্চেন করবে, অনেকের মাথায় যে ভাই আমি ইনভেস্ট করব। এখন আমি চাকরি করতেছি, ভাই আমি বিজনেস করতে পারবো না, আমি জাস্ট ভাই বলেন আমি ইনভেস্ট করব। জমির দামও অনেক বেশি, আমি জমিও কিনতে পারবো না। এখন প্র্যাকটিক্যালি আমি কি করা যেতে পারে সেই ক্ষেত্রে? যে খুব ভালো একটা প্রশ্ন, খুবই ভালো। এইটা ওই রিয়েল মানে মানুষের দাবি, এতক্ষণ আলোচনা পরে এটাই কিন্তু দাবি। হ্যাঁ, ইনভেস্ট তো আমরা করবো অবশ্যই, ব্যাংকে টাকা রাখবো না, সঞ্চয় ইনভেস্ট। আর জমি কেনা আসলে সাধারণ মানুষের পক্ষে খুব কঠিন হয়ে যায়। কিছু জমি আছে যে কিস্তিতে কেনা যায়, সেগুলো সম্ভব, কিন্তু ওই তাছাড়া বাকি জমিগুলো আসলে এইভাবে আমি নিজেও জমি কিনতে পারছি না আসলে, আমার আয় কিন্তু অত বেশি না। কারণ কি, আমি সারা জীবনে যে লেখাপড়া করছি সেটা কিসের লেখাপড়া? সুদের লেখাপড়া। আমি আমার জ্ঞানটাকে কাজে লাগাচ্ছি সুদের বিরুদ্ধে। এটা একটা মজার জিনিস যে আসলে আমরা অর্থনীতির বইতে এমনকি ক্লাস ফাইভ থেকে পর্যন্ত কোনোদিন সুদের বিরুদ্ধে কিছুই পাই নাই। এবং সুদের মধ্যে সবচেয়ে বেশি পড়াশোনা করছে যারা ফাইন্যান্সের ছাত্র, এবং আমি এবং ছোটোবেলা থেকেই সুদ কষার অঙ্ক করছেন, জাকাত কষার অঙ্ক কিন্তু করেন নাই। জাকাত কিন্তু ইসলামের পাঁচটা স্তম্ভের একটা, সেটা আমরা স্কুলে 10-12 বছরে শিখতে পারিনি। তো একটা কী শিখলাম আসলে, যে আমি বললাম যে আমার যে বিশ্বাস সেটা পাঁচটা খুঁটির উপর দাঁড়ায় আছে, সেই একটা খুঁটির ইয়ে স্কুলে কোনোদিন শিখেনি, কিন্তু শিখছি কি সে যেটা এই বিশ্বাসের বিরুদ্ধে যুদ্ধ সেইটার অঙ্ক শিখে গেছি। ওই অঙ্ক ছাড়া কেউ তো পরীক্ষায় মানে পাশ হয় না, ওই অঙ্ক ছাড়া চাকরি হয় না। বিসিএসে যান সুদ কষার অঙ্ক, ব্যাংকে চাকরি যান সুদ কষার অঙ্ক, আপনি প্রাইমারি স্কুলের টিচার হতে যান ইসলাম ধর্ম শিক্ষা, তাও সুদ কষার অঙ্ক করেই ঢুকতে হবে, নিবন্ধনের পরীক্ষা সুদ কষার অঙ্ক। তো দেখছেন আপনি পুরা আমাদের যে এডুকেশন সিস্টেমটা, সেটাতে কোথাও সুদের বিরুদ্ধে কিছু না। কোনো অর্থনীতিবিদকে দেখছেন যে সুদ যে খারাপ সেটা নিয়ে কথা বলতে? আল্লাহ তো আমাদের জন্য সুদ নিষিদ্ধ করছে সুদ খারাপ দেখেই, আমাদের আল্লাহ তো কোনো পাওনা নাই আমাদের থেকে নাকি, যে না আমরা আমরা সুদ না খাইলে আল্লাহ রিজিক বাড়বে বা নাউজুবিল্লাহ? হ্যাঁ, তো বা রাসুলের কিছু পাওনা, রাসুল তো মারা গেছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কিন্তু পাওয়ার কিছু নাই এখান থেকে। তো তাহলে মানে সুদ আমাদেরই পাওনা, কিন্তু আমরা এত ক্ষতিকর একটা বস্তু নিজের জন্য হালাল করছি, নিশ্চয়ই এটার এফেক্ট আছে, রাষ্ট্রীয়ভাবে হালাল করছি, এফেক্ট আছে, সে এফেক্টটা কোনো অর্থনীতিবিদ কেন দেখায় না? এই প্রশ্নটা যখন আমার মাথায় আসে, তখন আমি চিন্তা করলাম আইদার ইসলামী ফেথকে রং হইতে হবে অথবা সুদকে ভালো হইতে হবে, একসাথে দুইটা সম্ভব না। সুদও খারাপ, ইসলামও সত্য, এটা সম্ভব। সুদ ভালো, ইসলাম সত্য, হয় ইসলামকে ত্যাগ করতে হবে, নয় আমি সারা জীবন যে অর্থনীতি শিখছি সেখানে একটা গ্যাপ ছিল, গ্যাপ আমাকে বের করতে হবে। সেখান থেকে অনুসন্ধান করতে করতেই আজকে এই পর্যায়ে পর্যন্ত আসা, এবং এইটার পিছনে দীর্ঘ শ্রম আছে। এবং আজকে আমার অনেক বইও আনতে বলছিল, যে অনেকে জানতে যাবে যে আপনার এই সব কিছু যদি আমি বই আকারে একটা আলোচনার মধ্যে পাইতে চাই, তো সেই বইগুলো আপনারা আমার নাম দিয়ে সার্চ করলে আশা করি পাবেন। আজকে যে আনতে পারি না এই ব্যস্ততার কারণে, তো তাহলে আর কি জিনিসগুলো খুব ভালোভাবে বুঝবেন। আচ্ছা, এবার ওই প্রশ্নটার উত্তর দিই, আমি আসলে এক প্রশ্ন উত্তর দিই একটু, তো সেটা হচ্ছে যে ইনভেস্টমেন্ট কোথায় করব? সবচেয়ে ভালো হয় যদি আপনার বিশ্বস্ত কোনো পার্টনার পান, তার সাথে যদি ইনভেস্ট করেন, সেটা হচ্ছে কি যে এক নম্বর। এখন অনেকে বলেন যে ওইরকম বিশ্বস্ত পার্টনার নাই, তো সেই ক্ষেত্রে এই বর্তমানে কিছু অর্গানাইজেশন আছে, একটু চেক করে দেখবেন যে তারা ক্রাউড ফান্ডিং করতেছে। ক্রাউড ফান্ডিং কি? প্রত্যেকের থেকে একটু একটু করে টাকা নিয়ে আমি ম্যানেজার হয়ে একটা ব্যবসা করতেছি, আমি ম্যানেজমেন্ট ফি নিচ্ছি, আর যেই তোমাদের লাভটা সেটা প্রত্যেকে একটু একটু করে দিয়ে দিচ্ছি। তো এখন আমাদের দেশের মানুষ যেহেতু অসৎ, এটা নিয়ে আপনারা অনেক একটু নিজের পক্ষ থেকেই আর কি গবেষণা করেন। আমি যদি একজনের নাম বলি, হয়তো তিনি বর্তমানে সৎ, 10 বছর পরে খারাপ হয়ে গেল, তখন কিন্তু এটাকে রেফারেন্স পয়েন্ট হিসেবে, তো আমি বলবো যে একটু নিজের একটু সতর্ক হয়ে দেন। আর আসে যে শেয়ার ব্যবসায় যে ইনভেস্টমেন্ট, আমরা যদি শেয়ার বাজারে ইনভেস্ট করি সেটা কতটা মানে হালাল বা শরীয় ইস্যু আছে কি না? মোটা দাগে শেয়ার বাজারে যে ইনভেস্টমেন্ট সেটা একটা ক্রাউড ফান্ডিংয়েরই অংশ, তো মানে বিশেষ করে আইপিও, এবং আমরা যে শেয়ার লেনদেন করি এটা সেকেন্ডারি মার্কেট, এটা শরীয় ইস্যু সরাসরি নাই। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে স্পেকুলেশন যখন করি, যে শেয়ার নিয়ে যখন আমরা খেলা শুরু করি, জুয়ার মতন শুরু করি, হ্যাঁ, ট্রেডিংটা যখন আমরা ওই ইনভেস্টমেন্ট হিসেবে করি না, স্পেকুলেশন হিসেবে করি। এই কথাটা ওয়ারেন বাফেটও বলছে, ইনভেস্ট ডোন্ট স্পেকুলেট। আমরা ভাবি এই যে এটা উপরের দিকে উঠতেছে, হ্যাঁ উঠবে, কিনে ফেললাম, বেঁচে ফেললাম, এই যে ইয়েটা আমরা রিয়েল ইনভেস্ট করতে চাই না। আমরা ভাবি যে এটা একটা ম্যাজিক মেশিনের মতন, টাকাটা দিব জুয়ার মতন, ম্যাজিক মেশিন করে টাকাটা
এইভাবে যে এই ধরনের ইনভেস্টমেন্ট হয় এটা হবে না। লং টার্ম ইনভেস্ট করতে হবে, একটা কোম্পানির ফান্ডামেন্টালস দেখে বুঝে শুনে এই কোম্পানিতে ইনভেস্ট করবেন। সেই কোম্পানি যদি নিজে কোনো হারাম ব্যবসা না করে, নো প্রবলেম। এখন আপনি একটা ব্যাংকের শেয়ার কিনে বলেন, আমি তো শেয়ার মার্কেট থেকে কিনছি, কোনো অসুবিধা নেই। বাবা আপনি কেরুয়েন কোম্পানির তো শেয়ার বেচে না, যাই হোক যদি ব্যস্ত কিনে বললেন যে না কোনো অসুবিধা না, এটা না, কোম্পানির ব্যবসা হালাল হতে হবে। এই ক্ষেত্রে অনেকে বলে আচ্ছা কোম্পানি তো সুদের কিছু লেনদেন করে বা ঋণ নেয় বা আপনার কোম্পানির পোর্টফোলিওতে, নিজেই হয়তো সুদের সাথে কিছু কিছু সম্পৃক্ত আছে, সেই ক্ষেত্রে কি আমি হালাল হবে কি না? তো সেই ক্ষেত্রে সেফ হচ্ছে কি যে ওইসব কোম্পানিতে না যাওয়া। কিন্তু আপনি যদি এইভাবে এজেন্সিশিপ দেখেন, এই ধরনের একটা ফতোয়া আছে, আমি ফতোয়া শুনে নিজে কোনো মন্তব্য দিই, মানে দুইটা দৃষ্টিভঙ্গি আছে। অনেকে বলে না ওই কোম্পানিকে ভালো করার নিয়তে এবং যখন ভোট দিব এই ইস্যুটাকে তুলবো এই নিয়তে আমি কিনতেছি, যদি 50% কম হয় সে সুদের সাথে লেনদেন এবং মূলত ব্যবসা হয় যে কিছু সুদযুক্ত আছে, তো আমার ইন্টেনশান এটা, আমি এই সুদমুক্ত চাই, কিন্তু আমার উপর ডিরেক্টর বোর্ড চাপাই দিছে, সো এটা আমি অনিচ্ছাকৃতভাবে নিচ্ছি, কিন্তু ওভারঅল যেহেতু এটা একটা ব্যবসা, সো আমি ব্যবসা ইনভেস্টর হিসেবে আছি। তো এটা একটা সলিউশন হিসেবে অনেকে ফতোয়া দিচ্ছেন। আর শেয়ার মার্কেটের জাকাতটা কিছু কমই আসে, গোল্ডে যেরকম জাকাত অনেক বেশি আসে, শেয়ার মার্কেটে জাকাত কম আসে। কেন? কারণ আপনি শেয়ারের ফুল ভ্যালুর উপর কিন্তু জাকাত দিতে হয় না। কেন? কারণ একটা কোম্পানির ফিক্সড অ্যাসেট আছে, কারেন্ট অ্যাসেট আছে। ব্যালেন্স শিট দেখলে দেখবেন যে কারেন্ট অ্যাসেট সামান্য, ফিক্সড অ্যাসেট অনেক, কারণ ফ্যাক্টরি মেশিন এগুলোর উপর তো জাকাত নাই। সেই জন্য আপনি কোম্পানির ব্যালেন্স শিট দেখে কারেন্ট অ্যাসেট যতটুকু, ধরা যাক 10% কারেন্ট অ্যাসেট, তো আপনি আপনার টোটাল ইনভেস্টমেন্টের ওই কারেন্ট অ্যাসেটের পার্সেন্টটুকু খালি জাকাত দেবেন, খুব অল্প। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে কারেন্ট লাইবিলিটি যেটা থাকে ঋণ যে ওইটা আবার বাদও যায়, তো দেখা গেলো তেমন একটা জাকাত আসে না। শেয়ার মার্কেট একটা ভালো উত্তম, স্পেকুলেশন থেকে মুক্ত থাকতে হবে, আর যেসব কোম্পানি হেভিলি সুদের সাথে যুক্ত ওগুলোর থেকে যথাসম্ভব মুক্ত থাকতে হবে। তো এইভাবে ইনভেস্ট করতে পারেন।